এসএসএফ এর সুরক্ষায় তিনি বের হচ্ছেন এসএসএফ এর সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুরক্ষায় তিনি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করছেন এবং বাংলাদেশের রাজনীতির নতুন এক যুগ সন্ধিক্ষণের সাক্ষী হচ্ছে আজকে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই সড়কের এই পথটি গেল এক মাসের শত শত মানুষের জীবন আত্মাহুতির বিনিময়ে কিন্তু হজরত বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে এই রাজনৈতিক পট পরিবর্তনের কিন্তু আজকের এই মুহূর্ত এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি আর আমরা দেখলাম যে এই মাত্রই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন তিনি শপথ নেবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলা বলা চলে এর ফলে বাংলাদেশের রাজনীতির একটি নতুন যাত্রা শুরু হলো যেই যাত্রার সফল সূচনা কিংবা সেই স্টিয়ারিং কিন্তু রয়েছে ডক্টর ইউনুসের হাত ধরে যিনি প্রাজ্ঞ অর্থনীতিবিদ নোবেল জয়ী বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যার ভূমিকা রয়েছে প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে কিন্তু তিনি এই বাংলাদেশের মানুষের সাথে কাজ করছেন আর এখন সরাসরি সরকারের প্রধান নির্বাহী হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন আমরা দেখছি যে সেনাবাহিনীরও যে প্রধান সহ তিন বাহিনীর প্রধানের যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহর কিন্তু একে একে হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত যে শিডিউল রয়েছে আমাদের কাছে সেই শিডিউল অনুযায়ী হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন সেখান থেকে তিনি রেস্ট নিয়ে তারপরে রাতে অর্থাৎ রাত আটটার সময় বঙ্গভবনে যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এরই মধ্যে কিন্তু আমরা একাধিক সদস্যের নাম পেয়েছি যারা তার উপদেষ্টা যে পরিষদ রয়েছে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তারা নির্ধারিত হবেন ছাত্র জনতার পক্ষে অর্থাৎ ছাত্র প্রতিনিধি হিসেবে দুজন সদস্য সেখানে রয়েছেন সমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল সহ আরও জন রয়েছেন যারা আগামীর বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে এই সরকারের দায়িত্ব তারা পালন করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনতার যে চাওয়া ছিল সেই চাওয়ার পূরণের জন্যই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে তিনি ফ্রান্সে ছিলেন ফ্রান্স থেকে কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে দুপুর দুই সময় বাংলাদেশে নামেন বাংলাদেশে নামার পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কথা বলেছেন তিনি বলেছেন এই দেশ আমাদের এই দেশ আমাদেরকে এগিয়ে নিতে হবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি জনগণের আস্থা রাখার আহ্বান জানিয়েছেন এবং শেষমেশ এখন যে যাত্রা শুরু হলো নতুন সরকার নতুন প্রক্রিয়া নতুন ফরমেশনে বাংলাদেশের এই যাত্রা এই যাত্রা জনতার চাওয়ার যাত্রা এই যাত্রা হচ্ছে শত শত মানুষের রক্তের বিনিময়ের এই যাত্রা আমরা দেখছি যে এক একে একে কিন্তু বহর বেরিয়ে যাচ্ছে হজর শাহজালাল ইন আন্তর্জাতিক বিমানবন্দরের যে পার্কিং ইয়ার্ড রয়েছে ভিআইপি পার্কিং ইয়ার্ড সেই পার্কিং ইয়ার্ড থেকে এবং কিছুক্ষণ আগে এখন থেকে দুই থেকে তিন মিনিট আগে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন এবং বাংলাদেশের যে সংকট চলছে গেল এক মাস ধরে যে সহিংসতা চলছে যে সংঘাত চলছে বলা চলে এই সংঘাতের সমাপ্তির পথের প্রথম দৃশ্যমান কার্যক্রম হচ্ছে ডক্টর ইউনুসের বাংলাদেশের অবতরণ হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করা দর্শক আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমাদের অন্যান্য সহকর্মীরা পথের আরও নানা প্রান্তে রয়েছেন আর সেখান থেকে এই গাড়ি বহরের ছবি আপনাদের আমরা দেখাবো